বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, সরকারি সাহায্যের আর্জি জানালেন শিল্পীরা। ইদানিংকালে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে প্লাস্টিকজাত দ্রব্যের চাহিদা। প্লাস্টিক দূষণে পরিবেশের অবস্থা নাজেহাল জেনে শুনেও হুশ ফেরেনি কারো, আসেনি সচেতনতা। এখন পরিস্থিতিতে আধুনিক সভ্যতার প্লাস্টিকের সামগ্রীর দাপটে বাংলা হারাতে বসেছে বাঁশ ও বেত শিল্পের নান্দনিক ব্যবহার। বাঁশ আর বেতের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা ক্রমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। তবুও বাপ ঠাকুরদার এই পেশাকে এখনও জীবিকার প্রধান বাহক হিসাবে আঁকড়ে রেখেছেন বাঁকুড়ের গঙ্গাচল ঘাটের রাজামেলা গ্রামের প্রায় 80টি পরিবার। বর্তমান প্রযুক্তির যুগে বাঁশ ও বেত শিল্পের তৈরি মনোমুগ্ধকর বিভিন্ন জিনিসকে হার মানিয়ে জায়গা করে নিয়েছে স্বল্প দামের প্লাস্টিক ও স্টিলের তৈরি পণ্য। তাই বাঁশ ও বেতের তৈরি মনোমুগ্ধকর সেসব পণ্য এখন হারিয়ে যাওয়ার পথে। কদর না থাকায় গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশের তৈরি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আকর্ষণীয় আসবাবপত্র। অভাবের তাড়না এই শিল্পের কারিগররা দীর্ঘদিনের বাপ ঠাকুরদার পেশা ছেড়ে আজ অনেকে অন্য পেশার দিকে ছুটেছে। শত অভাব অনটনের মাঝেও জেলার গঙ্গাচল ঘাটের রাজামেলায় হাতে গোনা কয়েকটি পরিবার আজও পৈতৃক এই পেশাটিকে আঁকড়ে রেখেছে। যেখানে এক যুগ আগেও এই এলাকায় একাধিক পরিবার এই পেশার সাথে সম্পৃক্ত ছিল, জীবিকা নির্বাহের তাগিদে আজ অনেক পরিবারই বাপ ঠাকুরদার এই পেশা ছেড়ে অন্য পেশার দিকে ঝুঁকেছেন। বর্তমানে আধুনিকতার যুগে বাজারে সহজলভ্য ও আকর্ষণীয় বিভিন্ন প্লাস্টিক পণ্য ও অন্যান্য দ্রব্যমূল্যের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারায় এই শিল্পের অনেক কারিগররা তাদের বাপ ঠাকুরদার পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্পের কারিগররা তাদের পূর্বপুরুষের এই পেশা আঁকড়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেও হিমশিম খাচ্ছে। দিন দিন বিভিন্ন জিনিসপত্রের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না এই শিল্পের তৈরি বিভিন্ন পণ্যের মূল্য, যার কারণে কারিগররা জীবন সংগ্রামে টিকে থাকতে গিয়ে হিমশিম খাচ্ছে। মূলত সরকারি উদাসীনতার অভাবেই এলাকার বাঁশ বেতের ওই কুটির শিল্প মুখ থুবড়ে পড়েছে বলে শিল্পীদের অভিযোগ। বছরের পর বছর হন্যে হয়ে ঘুরেও ঋণের সংস্থা না হওয়ায় কতদিন আর ওই পেশায় টিকে থাকতে পারবেন তারা, তা নিয়ে সংশয় রয়েছেন তারা। এখন ভালো চলছে না ভাই। কেন? এখন সব প্লাস্টিকের জিনিস তৈরি হয়েছে, তো আমরা সেই ঘরে বসে থাকি, গরিব মানুষ, যা হয় সংসার চলে না। না, সংসার চলে না, খুব কষ্ট। তার মধ্যে মানে বসে থাকলে তো এখন দিন চলবে নাই, তাই করি এইসব কাজ। সরকারি সাহায্য পান না? সরকারি সাহায্য পাই না। কি চাইছেন? যদি কিছু সাহায্য সরকার করেন তাহলে আমাদের কিছু সাহায্য হয়, আমরা আরও কোনো ব্যবসা করতে পারি বা বাসার ইয়েটা আরও বাড়াতে পারি, যে আমরা বাসা শিল্পী কাজ করছি। দীর্ঘ কত বছর ধরে আপনারা এই কাজ করছেন? আমাদের এটা জন্ম থেকেই আমাদের এইটা ব্যবসা। না, কত হয় রোজ? আমাদের একটা বাসার দাম হচ্ছে 150 টাকা, কিন্তু ইনকাম কত হয়? 200 টাকা, 50 টাকা লাভ। বাস কাজ করতে 3 দিন লাগে। এইভাবেই সংসার চলছে? এইভাবেই চলছে। তা আমাদের ওই যখন বর্ষায় কাজ হয় তখন মাঠের কাজ করি। বর্ষায় মানে বন্ধ থাকে, এর রং ধরে যায় তো বর্ষায় বৃষ্টি হয় তখন। হ্যাঁ, তখন রং ধরে যায়, তখন আর কাজ হয় না আমাদের। বাসের তৈরি আপনারা কী কী তৈরি করেন? ঝুড়ি করি, ঝাঁটা করি, ডালা কুলা এইসব করি। বাঁকুড়া থেকে আব্দুল হাই, রিপোর্ট খবরিয়া 24। দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির ওপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম, কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।